কাপড় পরবে? বড় বউটা বলেছিল তুমি কেন আনবে, তোমার মেজ ভাই আনবে আমলে করছে। মেজ ভাই বলেছিল আমি আনবো, মেজ বউটা বাধা দিয়েছিল বলে মেজ ছেলেটা জামা কাপড় আনে নাই। ছোট ছেলেটা বলেছিল আমি আমার আব্বা মায়ের জন্য নতুন একটা জামা কাপড় আনবো। ছোট বউটা বলেছিল তুমি বাপ মায়ের জন্য যদি আনো তা আমার বাপ মায়ের জন্য তোমাকে আনা লাগবে। সেদিন আব্বার জন্য হয়নি, মায়ের জন্য হয়নি, বিবির জন্য হয়েছে, ছেলে মেয়ের জন্য হয়েছে, নিজের জন্য হয়েছে। ঈদ পেরিয়ে গেল, এখনো তিন ছেলের কাছ থেকে বাপ মায়ের জন্য কোনো জামা কাপড়ই আসলো না। আমি আমার কথা বলি, আমি খুব গরিব ঘরের ছেলে, আমার এমন একটা দিন গিয়েছে, আমার আব্বা মা বারবার বলে যে মার ভাত খেয়ে দিন কাটিয়েছে, কোনোদিন উপোস খেয়েছে, উপোস খাবার জোটে নাই। তিন দিন আগে আমি আমার মাকে বলেছিলাম মা তিন দিন পরে তো ঈদ আসছে, মা ওই বাবুদের ছেলেদের ঈদের জামা কাপড় জুতা কিনেছে, আমার জন্য কি জামা কাপড় আসবে না? সেদিন আমার কথা নিয়ে মা আব্বাকে বলেছিল তোমার ছেলেটা বড় আবদার করছে জামা কাপড় আর জুতার জন্য। আব্বা সেদিন কেঁদে ফেলেছিল আর বলেছিল তিন মাস ধরে খরার সময়ে কোনো কাজ নাই, কোনো খেতে কোনো ফসলে কোনো জায়গায় কাজ নাই, কেমনে আমি আনবো বলো? বলে তুমি একটু ব্যবস্থা করো না, প্রয়োজন হলে ঋণ করো, ঋণ করো। সেদিন আমার আব্বা সকালবেলায় ফজরের নামাজটা পড়ে সাত সকালে ধনীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল বাবু 200 টাকা দেবেন। সেদিন 200 টাকা ঋণ করে নিয়ে এসে ঈদের দুই দিন আগে জামা আর জুতা নিয়ে এসে আমাকে দিয়েছে, পাড়ার মানুষের কাছে দেখিয়ে বেরিয়েছিলাম দেখো আমার জামা কাপড় এনেছে তোমরা দেখো। ঈদের দিনে গোসল করানো হয়ে গেল, আমার মা বারবার বলে সেদিন গোসলটা করিয়ে দিয়েছিল নতুন জামা কাপড় আর জুতোটা পরে আব্বার হাতটা ধরে ঈদের দিকে যাচ্ছিলাম, ঈদের ময়দানের দিকে যাচ্ছিলাম। একবার আমি আমার পায়ের দিকে তাকাই, একবার আব্বার পায়ের দিকে তাকাই, আমার পায়ে নতুন জুতা আর আব্বার পায়ের জুতোটা খয়ে খয়ে অর্ধেকটা হয়ে গেছে। আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম বাবা তুমি আমাকে নতুন জুতা দিলে তুমি নতুন জুতা পরবে না। সেদিন আব্বা বলেছিল খোকা নতুন জামা আর নতুন জুতাটা আলমারিতে এখন রাখা আছে, কদিন পরে পরব। সেদিন বুঝতে পারি নাই, মা আজকে বারবার বলে চোখ দিয়ে গরম পানি গড়িয়ে যায়, আরে আব্বা তো তাকে বলে যে নিজের রক্ত কে পানি করে নিজের ছেলে মেয়ের শখ স্বাদ পূরণ করে, আরে মা তো তাকে বলে না খেয়ে খাওয়াই যে না পরে পড়াই যে নিজের ত্যাগ শিক্ষা বিসর্জন দিয়ে ছেলে মেয়ের শখ স্বাদ পূরণ করে যে। আজকে অনেকেরই বাপ মা কবরে শুয়ে আছে, কোনদিন গিয়েছিলেন বাপ মায়ের সাথে দেখা করতে? আমরা অসংখ্য মানুষ বসে আছি যাদের বাপ নাই মা নাই, মা বাবার কবর ভুলে গেছি, কোন জায়গাতে বাপ মা শুয়ে আছে মনে নাই। আল্লাহর নবী বলেন পারলে প্রতিদিন যাও, না পারলে জুম্মার দিনে নামাজটা পড়ে একবার মায়ের কবরের কাছে যাও আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো মা বছর পেরিয়ে গেল, 4 বছর হয়ে গেল, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে জানো মা। সন্তান যখন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 3 বার দরুদ পড়ে আর মায়ের জন্য কল্যাণের দোয়া করে, আল্লাহ পাক সন্তানকে মাগফিরাত করে দেয়। তারপরে মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক আমার আল্লাহ দান করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মা কাকে বলে? মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, ওই মায়ের দোয়াতে হাফেজে কোরআন হওয়া যায়, ওই মায়ের দোয়ার কারণে, ওই মায়ের দোয়ার কারণে দুনিয়াতে না জানি কত সন্তান উন্নতি লাভ করে নেয়।
আবার মা বাবার মদ্যপার কারণে কত সন্তান ধ্বংস হয়ে যায়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বাংলাদেশের ছেলে, মামুন ঘরের ছেলে সুশান্ত ভট্টাচার্য বাবাকে বলেছিল, বাবা আমি রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মনুসংহিতা পড়লাম, আমি দেখতে পেলাম অতত সাংভবিষ্যতে মনাংসে বেশজানিব বাসুদেবং গরঙ্গীতি অন্নগঙ্গার নিস্পর্শম। পৃথিবীর জমিনে আসবেন একজন মহামানব, তিনি হবেন সর্বশেষ অন্তিম মহামানব, তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, তিনি হবেন বিশ্বের মহান নেতা। বাবা আমি কোরআন পড়ে দেখলাম যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে। ওই কোরআন পড়ে দেখলাম বাবা অন্তিম মহামানব আর জগৎগুরু তিনি হলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা প্রশ্ন করেছিল, কাকা কি চাইছো বলো? বলে বাবা আমি ওই নবী মুহাম্মদের আদর্শে আদর্শিত হতে চাই, নবীর ছায়াতলে আমি ঠাঁই নিতে চাই। বাবার হাতে গলার পইতে খুলে দিয়েছিল কোরআনটা বুকে নিয়ে ওই ছেলেটা বার হয়ে গেল। কিছুদিন আগে ওই রানাঘাট বাড়ি রানু মণ্ডল বলে একটা মহিলা গান করতে করতে খুব ভাইরাল হলো, তার গান কোথায় গেল? ধুয়ে মুছে গেল। তারপরে আর একটা গান এলো বাদাম, এলো কি এলো না, বাদামের চলনে মোবাইল খোলা যায় না, খুললি শুধু বাদামের খোলা। আচ্ছা বাদামওয়ালা আছে বাবা, গান ধুয়ে মুছে গেল, এই যে 10 বছর হলো, 20 বছর হলো, 40 বছর ধরে নামাজ পড়ে, একটাই গান, একটাই সোরা, একটাই দোয়া, কোনদিন মনে হয় নাই পুরাতন হয়ে গেল, একটাই সুরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সুরা ফাতিহা নফলে, সুন্নতে, ফরজে পড়েন কি পড়েন না? ইমাম সাহেবের জবান থেকে শুনি কি শুনি না? কোনদিন মনে হয় যে পুরাতন হয়ে গেল? বাবাজিরা ভাইরা আমার, ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? কোরআনটা বুকে ধরিয়ে নিল, কোরআনটা বুকে জড়িয়ে নিল, ছেলেটা কালেমা বলতে বলতে বেরিয়ে গেল, নিজের নামটা পাল্টে দিল, নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য, আর একটা বই লিখে দিয়ে গেল, বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মুহাম্মদ। ওই বামুন ঘরের ছেলেটা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে, কোরআনকে মহাব্বত করে, নবীজির সামনে বেশি বেশি দরুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই মানুষটা কাল বামুন ছিল, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেছে। আচ্ছা দেখেন, বামুন ঘরের ছেলে ওলি হতে পারে, আর মুসলমানে আমরা হতে পারি না। আফসোস, যে পীরের বেটাই পীর হয় গো, পীরের বেটাই পীর হয়, আরে এই ধারণা চলবে না, সেই যুগ আর নাই যে ধুলো দিয়ে দিয়ে তুমি চলে যাবে। পীরের বেটাই পীর হয় না, শ্রমিক পীর হতে পারে, দোকানদার পীর হতে পারে, ব্যবসায়ী পীর হতে পারে, চাকর পীর হতে পারে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হালাল গ্রহণ করো, আল্লাহর ইবাদত বেশি বেশি করো, নফল ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ওলির মাকাম দান করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা,
কষ্ট হচ্ছে আপনাদের? আমার আওয়াজ বসে গেছে, আমি প্রথমই বুঝতে পেরেছি আওয়াজ বসে যাবে। যত মাইকের সামনে কথা বলা যাবে তত এ টানবে, আর তত এই হার্ট আর গলা শেষ করে দেবে। সব সময় বক্তাদের চার আঙুল তপাত করে বলতে হয়। যখনই চার আঙুল তপাত করে কথা বলতে চাইছি তখন মনে হচ্ছে আর ক্যাচ করছে না, বুঝতে পারছেন না? আমার বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আওয়াজ বসু, তবে একটু কষ্ট করে শোনার চেষ্টা করে। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, কালেমা হলো সর্বশ্রেষ্ঠ, ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ইসলাম। কথা বলেন, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আচ্ছা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা একটু বুঝাও, বুঝাতে পারবো আমরা? কি করে বুঝাবেন? নামাজ তো ঠিক মতো পড়েন না, দাড়ি তো মাশাআল্লাহ রাখবেন না, সুদের কারবার তো বন্ধ হলো না, ইসলামটা কি করে বুঝাবেন বাবা? মুসলমান আধার কার্ডে মুসলমান বলে মুসলমান, জমির দলিলে মুসলমান বলে আমি মুসলমান, প্যান কার্ডে মুসলমান, কিন্তু নামাজে নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করে, আপনার এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, খুব ভালো করে শোনেন, দাসের ঘরের ছেলে ডিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে, এই দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো দুর্গা পূজা আমি করব, কিন্তু হিন্দুদের নিয়ম হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া মন্দিরে কে উঠতে পারবে? পারবে না। এ মনে মনে চিন্তা করলো আমি হিন্দু ঘরের ছেলে, দাস বলে পূজো আমি করতে পারবো না, দাস বলে মন্দির আমি যেতে পারবো না, তাহলে আমার ধর্মে আমারই তো সম্মান নাই। খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো, খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে পারে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, কিন্তু খ্রিস্টান ধর্মের পাদ্রি হওয়া সহজ নয়, পাদ্রি বংশ পরম্পরায় হয়। এই শিক্ষিত ছেলে মনে মনে ভাবলো আমি কালেমা পড়ি, কালেমা পড়ে ইসলাম ধর্মটা দেখি, রিসার্চ করলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাক পবিত্র হয়ে কালেমা পড়ে নিল, বিশ্বাস করে নিল। এই দাসের ঘরের ছেলে ইমান নিয়ে আসার কারণে আপনার গ্রামে হাফেজ সাহেবের পাশে বসে নামাজের সূরা কালাম গুলো তরিকত গুলো শিখে নিল। ভালো করে শোনেন, এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব দুই দিনের ছুটিতে বাড়ি গেছে, এই দাসের ঘরের ছেলে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। এই ছেলের যদি যোগ্যতা অর্জন করা থাকে, দিল্লি জুমা মসজিদে নয় মক্কা মদিনায় ইমামতি করা যাবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হিন্দু ধর্মের নিয়ম হলো বামুনের মেয়ে দাসের ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না, দাসের ঘরের ছেলেটা মুখার্জি ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্ম দেখে নেন, ইসলাম ধর্মে নিচু জাত উঁচু জাত নাই, ইসলাম ধর্মে ভেদাভেদ নাই, ইসলাম ধর্মে আরবি বিহারি নাই, বাঙালি গুজরাতি নাই, আনসারি ঘরের ছেলে মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে?
খান ঘরের ছেলেটা সে ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে? পারবে কি পারবে না? পারবে, ঠিক ঠিক আপনি। এমন একটা ইসলাম ধর্ম, এক কাতারে দাঁড়িয়ে যাও, যে কাতারে প্রফেসর দাঁড়াবে, মাস্টার দাঁড়াবে, উকিল দাঁড়াবে, তার কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, শ্রমিক দাঁড়াবে, এরই নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এবার দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর। আল্লাহর নবী বলেন, একজন বিশ্বা মহিলা দেহ ব্যবসা করে, এই বিশ্বা মহিলা ইমানদার ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, নেক আমল করে নাই, রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে পিপাসিত অবস্থায় কুকুর জিব্বার করে হাঁপাচ্ছে, অসুস্থ হয়ে আছে। এই মহিলা নিজের উড়নাটা কুয়ার মধ্যে ফেলে দিল, উড়না ভিজিয়ে পানি নিচড়ে নিচড়ে কুকুরের জিহ্বায় দিল, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি গেল। আল্লাহর নবী বলে, মহিলা ইমানদার শুধু অন্যায় পাপ করেছিল, তবে আল্লাহর দরবারে একটা নেক কাজ বড় পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে, তার তমাম গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা ব্যবসায়ী ছিল, দেহ ব্যবসা করতো, কিন্তু একটা অসুস্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর নবী বলেন, এই মহিলা জান্নাতি, এই মহিলা জান্নাতি, এই মহিলা জান্নাতি। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, মিরাজে দেখলাম আর একটা মহিলাকে আগুনে চালানো হচ্ছে, মহিলা খুব পরিচিত মহিলা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খোঁজ নিয়ে দেখলাম ওই মহিলার বাড়িতে একটা বিড়াল আছে, ওই বিড়ালকে খেতে দেয় না, বিড়ালকে শুতে দেয় নাই, বিড়ালকে খাঁচায় বন্দি করে না খেতে দিয়ে অসুস্থ হয়ে বিড়ালটা কষ্ট পেয়ে মারা গেছে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজ গিয়ে দেখে এলাম, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। এ মুসলমান একবার চিন্তা করে দেখেন, ইসলাম ধর্মে একজন বিশ্বা মহিলা কুকুরকে পান করালে সে যদি জান্নাতি হয়, একটা কুকুরের সেবা করে যদি জান্নাত পাওয়া যায়, আর একটা বিড়ালকে কষ্ট দিয়ে মহিলা যদি জাহান্নামী হয়, আমরা হলাম মানব জাতির সৃষ্টির সেরা। আমরা মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ভক্তি যদি দেখাই, আমরা জান্নাতি হব কি হব না? বলেন জান্নাতি হব কি হব না? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, সাড়ে এক ঘন্টায় নিয়ে চলে আসবে না? কষ্ট হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ চলে এসছে। দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা, কষ্ট হচ্ছে, খুব কষ্ট। ওয়ালা আলে সাইয়্যিদেনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চা এখানে রাখিয়েন, প্রয়োজন পড়লে আমি চা নেব, ঘন ঘন চা দিয়েন তোমাকে। এ বাবা জিরা ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের, একবার বলেন তো নারে তাকবি, আর একটু আস্তে করে বলেন নারে তাকবি। হচ্ছে না? সামনের মানুষগুলো চুপ থাকে, পিছনে মানুষগুলো দেখি তো নারে তাকবি।
আমার পরে আবার বিদেশি বক্তা আছে বাবা, বাংলাদেশের বক্তা, সাংঘাতিক বক্তা, তাগড়াই বক্তা, একটু কষ্ট করে শুনতে হবে। আবার শেষে বোধ হয় বিরিয়ানি হুজুর আছে, এই দেখেন আমার মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা খুব মনোযোগ সহকারে শোনেন। যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীকে অপমান করার জন্য একটা বই লিখেছিল, ওই বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। বইটা লিখেছিল যে তার নাম ছিল রাজপাল, কি পাল, বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এক ছিল, বইটা লিখে হিন্দু ভাইদের কাছে, তবে সব হিন্দুরা কিন্তু মুসলিম বিরোধী নয়, আপনার এলাকায় হিন্দু ভাইরা কত ভালো, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি আমরা, ঠিক না ভুল বলেন, কোন রকমের ঝামেলা আছে, কোন রকমের অশান্তি আছে? আসলে যারা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে না, হিন্দু ধর্মগ্রন্থ যারা পড়ে নাই, যারা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, ধর্ম নিয়ে লাফালাফি করে তারা, কথা বলেন না কেন? এ মুসলমানের ছেলেরা, কিছুদিন আগে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খাবো, আরে সবুজ রঙের কাপড়টা এরকম কাঁধে আছে, একজন হিন্দু ভাই তখন বলছে মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল, কি বলো? মুসলমানদের রং, মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দু ভাইদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে কি বলবি বল? ওর উপরটা সবুজ, ভেতরটা লাল, কথা বুঝতে পারছেন না? যত রকমের হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে কারা, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না যারা। আচ্ছা বলেন, গ্যাসের সিলিন্ডারে রান্না হয় কি হয় না? আচ্ছা ওই গ্যাসের সিলিন্ডার আমাদের মুসলমান ঘরে রান্না হয় কি হয় না? গো মাংস বলো, খাসির মাংস বলো, এ মাংস, ও মাংস, সে মাংস, বহু রকম রান্না হয়। গ্যাস শেষ হলে কোম্পানির বাড়িতে যখন ফিরে যায়, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়, ধুয়ে দেয়। আচ্ছা ওই গ্যাসের সিলিন্ডার ভর্তি হওয়ার পরে বামুন পাড়ায়, মানে হিন্দু পাড়াই যখন যায়, বামুন ঘরের বৌমা যখন গ্যাসের সিলিন্ডার নেয়, গঙ্গা জল দিয়ে ধুয়ে রান্না করে, ওখানে ছুঁই ছুঁই হয় না? যত রকমের দেখবে চায়ের দোকানে বসে বসে, ও হিন্দু, ও মুসলমান, ও অমক, ও তমক, এই হাসপাতালে গেছো, হাসপাতালে বুঝে ডাক্তার বুঝে চার বোতল রক্ত লাগবে, ক বোতল? আচ্ছা কোনোদিন হিন্দু বলো মুসলমান বলো আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছো যে বাবা আমার রক্ত কিন্তু হিন্দুর রক্ত দিতে হবে? বলবে যা পাচ্ছিস তা নিয়ে থারো হ, থারো হ। হ্যাঁ, ওখানে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয় না, যত রকমের জাতপাতের বিচার হয় চায়ের দোকানে বসে বসে ওই মোড়ের মাথায়। কি বলছো বলো? এ ফাটা গলায় দুটো কথা বলি শোনো, ধান চাষ করেছেন আপনারা? করেছেন? যার ভেতরে চাল থাকে না তাকে কি বলে? আগ্রা, আগ্রা আমাদের বর্ধমানের ভাষায় বলে আগ্রা। ওই মা আপনারা যখন ধান ঝাড়ে পালাই কোনগুলো, কথা বলে না, আগ্রাগুলো তো আগ্রা হয়ে যেন না, যেন আল্লাহ পাক জাহান্নাম কাঠ কয়লা দিয়ে জ্বালানি করবে না, কি দিয়ে করবে? ওই আগ্রাগুলোকে দিয়ে করবে। এ বাবা, তাহলে ইসলামটা কত সুন্দর, বুঝতে পারলেন? যে ধর্মে বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামী হয়, আর যে ধর্মে কুকুরকে পান করালে জান্নাতে হয়, সে ধর্ম হিংসার ধর্ম হতে পারে। তবে আমাদের মা বোনরা, আমাদের মা বোনদের অন্তরে বেশি হিংসা বাবা, কি বলছেন বলে? এ বাবা, দুই ভাই
বিয়ে যেমন হয়েছে আজকাল, বিয়ে হওয়া মানে আলাদা হয়ে যাওয়া, আলাদা মানে ঘর আলাদা, সংসার আলাদা, হাঁড়ি আলাদা, গরু ছাগল আলাদা, কথা বলেন ঠিক না বল? তা বড় ভাই ছোট ভাই দুটো গরু আলাদা আলাদা, বড় ভাইয়ের গরুতে 10 কেজি করে দুধ দেয় ক কেজি করে, আর ছোট ভাইয়ের গরুতে 2 কেজির বেশি 3 কেজি হয়। তা দিন রাত ছোট বউ বড় ছোট বউ স্বামীকে বলছে, কি গো তুমি কি নামাজ পড়ছো? বলে কেন? বলে তোমার গরু দুধ বাড়ছে না কেন? এ বাবা, তা বলছে নামাজ পড়ার সাথে গরুর দুধের কি হিসাব? আল্লাহ যা দিয়েছে তাই সন্তুষ্ট হও। তোমার বড় ভাইয়ের গরু 10 কেজি 12 কেজি দুধ হবে, আর তোমার গরুর দুধ বাড়বে না, আল্লাহর কাছে দোয়া করো যে তোমার গরুর দুধ 14 কিলি হয়। আর হিংসা ও বড় ভাইয়ের গরুতে বেশি দুধ হচ্ছে, সহ্য হচ্ছে না। তা ছোট বউ তখন স্বামীকে বলছে, তুমি যদি দুধ বাড়াতে না পারো তো এমন করে বদ্দুয়া করো যেন বড় ভাইয়ের গরুটা ঠাড়ো মরে যায়, মরে যায়, মরে গেলি ঝামেলা ক্লিয়ার। কি বলছেন বলে? এ দেখেননি, মা বোনরা যখন হাঁস মুরগিকে খেতে দেয়, এক হাতে খাবার লেবে আর এক হাতে ঝাঁটা লেবে, আই আই আই, পরের মুরগি যদি আসে উলাউ তো সাপে খেকো পাঁচ করে না, এ বলে কি বলে না, বলে কি বলে না? আ হিংসা। আর আমাদের ভিতরে বাবা, বউয়ের কথা তো সবাই মেনে চলি, বলেন কে আছি যে বউয়ের কথা মানি না? যে মাইক ফাটিয়ে দিবে যে বক্তা, ওই বক্তাকে জিজ্ঞাসা করবেন, তোমার বক্তব্য বউয়ের সামনে 10 মিনিট দিও তো, ও বউয়ের সামনে দিতে পারবে না, ও আপনার সামনে ফাটিয়ে দিয়ে চলে যাবে। তো ছোট বউ বলেছে, এমন করে বদ্দোয়া করো যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। এ বউয়ের জ্বলনে কি করবে? বউ যখন বলেছে বদ্দোয়া করতে হবে, মসজিদের এক কোণে বসে বসে বদ্দোয়া করছে, রব্বানা আল্লাহ পাক, বউয়ের জ্বলনে হাত তুলেছি, আল্লাহ তুমি আমার দোয়াকে যেন ফিরিয়ে দিও না, আমার বউয়ের মনে তামান্না পুরা করে দাও। আল্লাহ বলছে, এমন করে দোয়া কবুল করব জীবনে তোর বউ কোনোদিন আর চাইবে না, কোনোদিন চাইবে না। দোয়া হয়ে গেছে, ছেলেটা তখন দরজা থেকে বলছে, মসজিদের বাইরে থেকে বলছে, আব্বু ও আব্বু। বলে কি হলো? বলে তাড়াতাড়ি এসো, গরুটা মরে গেছে। এ তখন মনে মনে ভাবছে দোয়া কবুল হয়ে গেছে, তো যাই, ছুটে গিয়ে তখন দেখছে মুড়ো ছাঁটা নিয়ে বউ বসে আছে। যে কি ব্যাপার? বলে উলাউটা তুমি কি দোয়া করলে গো? বলে কেন, কি হয়েছে বলো? বলো বড় ভাইয়ের গরু দাঁড়িয়ে আছে তোমারটাই কেল্লা ফাতে মরে গেছে। বলে দোয়া আমি করেছিলাম, দোয়া আমি করেছিলাম, আল্লাহ দোয়া কবুল করেছে, একই রঙের দেখতে গরু দুটো, মালাকুল মাউত ফেরেশতা একটু চিনতে ভুল করেছে। কথা বুঝতে পারছেন? হিংসা করো না, হিংসা করো না, হিংসা করো না। ওয়াজ ভুলে যাবেন না মুসলমানের ছেলেরা, ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান একটা বই লিখে দিয়ে গেল, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। ওই বইটা লিখলেন যিনি, রাজপাল তার নাম। বাজারে বাজারে প্রচার হতে লাগলো, কিছু ব্যক্তি বই পড়ে খুশি হলো, কেন? ওই বইয়ের ভিতরে আমার নবীকে লম্পট বলা হয়েছে, লম্পট বাংলাদেশের বাড়ি, ময়মনসিংহের বাড়ি, তসিলমা নাসরিন ন্যাংটা বিশ্বা মহিলা, আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছে সালমান রুশদি, আমার নবীকে অপমান করার জন্য বই লিখেছে। লিখেছে না লেখে নাই, আল্লাহর গজব নামছে, গজব নামছে, সব শেষ হবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
রঙ্গিলা রসুলটা বাজারে বিক্রি হচ্ছিল, এমন সময় একজন গরিব ঘরের ছেলে কাঠ মিস্ত্রি, ছেলেটার বয়স ছিল 19 বছর, নাম ছিল ইলমুদ্দিন, দৌড়ে দৌড়ে চলে গেল কি বই বিক্রি, বলে বইটার নাম হলো রঙ্গিলা রসুল, বলে বইটা আমাকে দেওয়া যাবে, বলে নাও, বইটা কিনেছে, বইটা কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে গেছে, কত বয়স বললাম 19 বছর, ছেলেটার নাম কি বললাম ইলমুদ্দিন, কর্ম ছিল কাঠ মিস্ত্রি, গরিব ঘরের ছেলে, রাতের বেলায় যখন বইটা পড়ে, বইটা পড়ে আর ঝরঝর করে কান্না করে, এত কান্না করে যে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, খাওয়া পড়া পান করা সব বন্ধ হয়ে গেল, মা জিজ্ঞাসা করছে খোকা কি হলো রে, কি এমন হয়েছে বল, এই ক্যামেরাম্যান যারা এই ওয়াজ যেন ইউটিউবে ছেড়ো না, কারণ আমার ফাটা ওয়াজ যদি ইউটিউবে ছেড়ে দাও আমার পুরো ডাউন হয়ে যাবে, কথা বুঝতে পারছো, মানে অবস্থা খারাপ হয়ে গেল, আমি কাল থেকে যে কি করে জালসা করব আমি ভেবে পাচ্ছি না, আমার মুসলমানের ছেলেরা যাই হোক, শুধু আমারও শারীরিক হয়তো দুর্বলতার জন্য শারীরিক অসুস্থতা থাকতেই পারে, ঠান্ডা লেগে আছে বোঝাই, খুব ধীরে ধীরে বলছি শোনেন, এই ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা কি করলো, এই বইটা পড়ার পরে মায়ের সামনে হাজির হয়ে গেল, মা ছেলেকে জিজ্ঞাসা করলো খোকা কারণ কি, কি কারণে তোমার চেহারা রোগা পাতলা হয়ে যায়, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গালে দাড়ি রাখে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, এ নওজোয়ান ছেলেরা গালে দাঁড়িয়ে রাখো, দিন রাত মোবাইলে খোঁচা মেরো না, আমার ছেলে আপনার ছেলে রাত দিন মোবাইলে খোঁচা মারে, নোংরা ভিডিও দেখে, নোংরা ফটো রাখে, কিছুদিন আগে গুজরাট থেকে একটা নওজোয়ান 26 বছরের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাকে একটা উপায় বলে দেন, আমি কিসের উপায় রে, বলে আমার এমন কোন রাত নাই যে রাত্রে খারাপ সিনেমা দেখতে মন হয় না, প্রতি রাত খারাপ সিনেমা দেখি আর হস্ত মৈথুন করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি, নওজোয়ান যুবক যারা, এ যুবতী বোনেরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি শোনো, ওই মোবাইলে খারাপ ফটো রেখো না, ওই মোবাইলে খারাপ ভিডিও রেখো না, আর ওই মোবাইলে খারাপ সিনেমা তোমরা দেখো না, জীবনটা শেষ হয়ে যাবে, জানো নাকি হাসরের কঠিন ময়দানে কিছু কিছু নওজোয়ান যুবকদের এই আঙ্গুলগুলো গর্ব সবাই দেখতে পাবে, দেখতে পাবে যে আঙ্গুলগুলো মোটা মোটা হয়ে গেছে আর আঙ্গুলের ভিতরে বাচ্চা, মা জিজ্ঞাসা করবে ছেলে কি কারণে তোমার আঙ্গুলগুলো এমন হলো, তুমি কি এমন অপরাধ করেছো, সেদিন ফেরেশতারা বলবে এই এ মা এ বাবা তুমি তো ছেলে মানুষ করেছো, তুমি তো ছেলে মানুষ করেছো, তুমি দেখো দেখো তোমার ছেলে রাতের বেলায় এমন অপরাধ করেছে, তুমি দেখো, এ নওজোয়ান যুবক ব্যভিচারে লিপ্ত হয়ো না, হস্ত মৈথুন করো না, খারাপ সিনেমা দেখে ধ্বংস হয়ে যেও না, আমি ওই গুজরাটের ছেলেটা যে ফোন করেছিল আমি ওই ছেলেটাকে বললাম বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি করে বেশি বেশি করে পড়ো, সেই দিন নওজোয়ান যুবকটা ফোন করে বলছে হুজুর বেশি বেশি করে ইস্তিগফার করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি করে পড়ার কারণে আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, বলে সুবহানাল্লাহ, কে বলে দাড়ি রাখলে সম্মান কমে, কে বলে মাথায় টুপি রাখলে সম্মান কমে, না না সম্মান কমে যায়নি রে যুবক, সম্মান কমে যায়নি,
যত বুড়ো হা হই আল্লাহ তত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক দরজা বুলন করে দেয়। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই 19 বছরের ছেলে ইলমুদ্দিন মাকে বলেছিল, মা যে আমার প্রাণ যে আমার ঈমান, ওই নবীজি ঈর্ষানে কটুক্তি করে, নবীজি ঈর্ষানে বেঈমান রাজপাল বাজে মন্তব্য করেছে, আমার নবীকে লম্পট বলেছে মা। আল্লাহর নবীর হাদিসটা কি মনে নাই? ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার মা, তোমার পিতা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, তমাম ধন দৌলত, ধন সম্পত্তি, সবার অধিক নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। 19 বছরের ছেলে নওজোয়ান যুবকটা, ওই যুবকটা কি করলো, এই কাপড়ের ভাঁজে কোমরের কাছে একটা ভুজালি লুকিয়ে নিল। ভুজালিটা লুকিয়ে নেওয়ার পরে রাজপালের দরজার সম্মুখে হাজির হয়ে গেল। রাজপালের সম্মুখে হাজির হয়ে রাজপাল বলে ডাক দিল, রাজপাল পা পা করে সামনে এলো, শত মানুষের সামনে রাজপালকে হত্যা করে দিল। রাজপালকে হত্যা করে হত্যা করে হাত তুলে দিল। পুলিশ তখন ধরে নিল, শত মানুষের সামনে ইলমুদ্দিনকে জেলে বন্দি করে দিল। ইলমুদ্দিন জেলে বন্দি হয়ে যাওয়ার পরে কয়েকদিন পর কাঠ গুড়াই তোলা হলো। জজ কোর্টে আদালতে জিজ্ঞাসা করা হয়, ইলমুদ্দিন তুমি 19 বছরের ছেলে হয়ে তুমি কি কারণে রাজপালকে হত্যা করলে বলো। সেদিন ইলমুদ্দিন কান্না করে বলেছিল, আমি তার ধর্মে কষ্ট দিইনি, আমি তার দেব দেবী নিয়ে বাজে মন্তব্য করি নাই, আমার কোরআন মানা করে দিয়েছে, ওয়ালা তাসুফুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুফুল্লাহ আদওয়ান বিগাইরি আয়াল। হে আমার বান্দা বান্দেরা, কোনো দেব দেবীকে গালমন্দ করবে না, কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য তোমরা করবে না। আমি তো কোনোদিন তাদের ধর্মে কষ্ট দিই নাই। রাজপাল কেমনে আমার নবীকে আঘাত করলো, কেমনে আমার নবীকে লম্পট বলে গালমন্দ করলো। সেই দিন রাজপাল, রাজপালকে হত্যা করার আসামি ইলমুদ্দিন 19 বছরের ছেলে কাঠ গুড়াই দাঁড়িয়ে আছে। জজ জিজ্ঞাসা করেছে, যুবক তুমি কি বেহুশ ছিলে, তোমার কি জ্ঞান ছিল? বলে আমি স্বইচ্ছায় চৈতন্য অবস্থায় আমি রাজপালকে হত্যা করেছি। জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, ফাঁসির মঞ্চে রাজপালের আসামি ইলমুদ্দিনকে ওঠানো হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে, ইলমুদ্দিন শেষ তামান্না তোমার কি বলো? ইলমুদ্দিন বাপ মাকে নয়, আত্মীয় স্বজনকে নয়, সেদিন ইলমুদ্দিন খুঁজেছিল এই কোরআনকে, কোরআনকে বলেছিল শেষ তামান্না, একবার কোরআনকে বুকে দাও, একবার কোরআনকে বুকে নেব, কোরআনকে জড়িয়ে ধরব, কোরআনকে চুমা দেব, কারণ ওই কোরআন স্পর্শ করলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআন চুমা দিলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়। ইলমুদ্দিনের বুকে সেদিন কোরআনটা জড়িয়ে ধরে নিয়েছিল আর ইলমুদ্দিন বলেছিল, এই কোরআনে আমার নবীর প্রশংসা কম বেশি 1200 বার করা হয়েছে। কোরআনকে চুমা দিয়ে মায়ের হাতে কোরআন তুলে দিল। মা বলল, দেখো জগতের মানুষ ছেলে পয়দা করেছি, দেখো দেখো আমি আজকে আমি মা ধন্য হলাম। সেদিন ফাঁসির মঞ্চে ইলমুদ্দিন দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দেওয়া হলো, ফাঁসির গলায় দড়ি ছড়িয়ে দেওয়া হলো, জাল্লাদ দড়ি টেনে দিল, ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, জানাজা হলো, সুগন্ধি মাখিয়ে কাপড় পরিয়ে দিয়ে কবরস্থ করে দেওয়া হলো। 3 মাস পর ইলমুদ্দিনকে যখন কবর থেকে উঠানো হয়, আল্লাহর কসম ইতিহাস সাক্ষ্য দেয়, যেমন চেহারা ছিল তেমন তার চেহারা রয়েছে, যেমন পশম আছে আজও তেমন পশম রয়ে যায়, পশম ওঠে নাই,
চামড়া মাংস ফুলে যায় নাই, চামড়া খসে যায় নাই, কারণ আল্লাহর যারা আশিক বান্দা নবীর তাবেদারি করে, নবীর প্রেমিক হয়ে এই জিন্দেগি অতিবাহিত করবে, যারা তাদের দেহ কোনোদিন মাটি খাবে না, পোকামাকড় ছুঁইবে না, ছুঁইবে না, ছুঁইবে না, জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এক নবী পয়গম্বর যারা তাদের দেহ কোনোদিন কবরে ছুঁইবে না, পোকামাকড় ছুঁইবে না, মাটি খাবে না। দুই শহীদান যারা তাদের দেহ কোনোদিন পোকামাকড়ে ছুঁইবে না। তিন হাফেজে কোরআন যারা আপনার ছেলেকে হাফেজ বানান, হাফেজ কোরআন সিনাই নিয়ে কবরে যাবে, কবরে মাটি কোনোদিন ছুঁইবে না, পোকামাকড় কোনোদিন খাবে না। আপনার বংশে যদি একটা হাফেজ বানাতে পারে, আল্লাহর নবী বলেন একটা হাফেজকে আল্লাহ এত পাওয়ার দেবে, কোরআনের হাফেজকে সাত জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পেয়ে যাবে। মাস্টার পাবে না, ডাক্তার পাবে না, উকিল পাবে না, প্রফেসর পাবে না, কোনো পীরের ব্যাপারেও এ কথা বলা হয় নাই, বলা হয়েছে হাফেজে কোরআনের ব্যাপারে। তবে হ্যাঁ, খারাপ হবে ইমানদার যারা হবে আর রক্তের সম্পর্কের মানুষ যারা হবে, দাদা দাদু হবে, নানা নানি হবে, চাচা চাচি হবে, খালা খালু হবে, আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের মানুষ, গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, একজন হাফেজে কোরআনের সুপারিশের কারণে সাত জন রক্তের সম্পর্কের মানুষ জাহান্নাম থেকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বাবাজিরা ভাইরা আমার শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানব হলো, সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শিখায়। কোরআন চলবে সব জায়গায়, ইংরেজি সব জায়গায় চলবে না, কবর জায়গায় ইংরেজি চলবে না, বাবার জানাজাতে ইংরেজি চলবে না, বাবার কবর জিয়ারত করতে গেলে ইংরেজিটা চলবে না, জানাজার ময়দানে ইংরেজি চলবে না, নামাজ পড়তে গেলে ইংরেজি চলবে না, চলবে চলবে কোরআন চলবে, কোরআন 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 আল্লাহর ভাষা, কোরআন হলো নবীজির ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষা, সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় কোরআন চলবে, আরবি পড়া শেখা। বাবাজিরা ভাইরা আমার বেদ বড় সুন্দর করে বলে, জোরদস্য চোদিতা জো কিশস্য প্রবন্ন নাদে মনুষ্য কীরে, ও নমো ইন্দ্র চোদা উপশ্রুত নামে রসংস ভবিষ্যতে, অতার মিন্দ্র মহাশরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে, অং নমস্তুতে শৈ নমঃ নমোহ, আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরং বরং। বেদ বলে পৃথিবীর জমিনে একজন গুরু আসবে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, যার নাম হবে কি রে মোহাম্মদাবতি তাদি বাদকরন্তে প্রকৃতিরতা বিরসনাং বাক্যে সদা বেদা শশ্রে শ্রীতা, যে নামের প্রথম অক্ষর হবে ম, যে নামের প্রথম অক্ষর হবে এ, শেষের অক্ষর হবে ত, শেষের অক্ষর হবে টি, তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না,
যার নামের প্রথম অক্ষর হবে ম, মিম মিম কি হবে, মিম দিয়ে হবে মক্কা, মিম দিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিম দিয়ে হবে মদিনা, মিম দিয়ে হবে মসজিদ, মিম দিয়ে হবে মক্তব, মিম দিয়ে হবে মিনার, মিম দিয়ে হবে মুসাল্লা, মিম দিয়ে হবে মেহরাব, মিম দিয়ে হবে মেম্বার, মিম দিয়ে হবে মুসলমান, মিম দিয়ে হবে মুমিন, মিম দিয়ে হবে মুয়াজ্জিন, মিম দিয়ে হবে মুসাল্লা, মিম দিয়ে হবে মেহরাব, মিম দিয়ে হবে মুমিন, মিম দিয়ে হবে মাওলা, মিম দিয়ে হবে মাগফিরাত, মিম দিয়ে হবে মা, এ মুসলমান মিম দিয়ে হবে মোহাম্মদ, মিম দিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদ বলে মাংমাদাবতি তদে বদকরন্তে পুরকৃতিরতা বিরসনাং ভক্ষয় সদা বেদ শশ্রীশ্রীতা, যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা বীরস বংশ ভক্ষণ করিবেন, তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। ওই নবীর আদর্শ, ওই নবীর আদর্শ, ওই নবীর চরিত্রকে ফলো করে চলো, এ জগৎবাসী কল্যাণ আর কামিয়াবি পেয়ে যাবে। কোন নেতা? আমি আপনার নেতার কথা বলি নাই, আপনার নেতা 100টা কথা বললে 98টা কথা মিথ্যা বলে। আমি আমার নেতার কথা বলছি, যিনি জীবনে কখনো কোনোদিন 63 সাল হায়াতে জিন্দেগিতে একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। ভোট আসবে তার 3 দিন আগে বলছে, চাষা টিনের চাল দিয়ে বাস করছো, একবার আমাকে দিও, একবার দাঁড়িয়ে যাই তোমার 3 তলা বানিয়ে দেবো। এ মাল আনন্দে আনন্দে ভাঁজ পড়া জামা পরে বুঝলেন, 2 বোতল আতর মেখেছে গায়ে গোটা, পুলিশ প্রশাসন বলছে কি ব্যাপার এত আতরের সুগন্ধ, কি ব্যাপার, বলে ভোট দেব, ভোট দেওয়ার পরে 3 তলা, ভোট দিয়ে দিয়েছে, ও মাল এমএলএ হয়ে গেছে, এমএলএ হওয়ার পরে দেখা করতে গেছে, আসসালামু আলাইকুম, কে বলছে এমএলএ বাবু আছে, তুমি কে, বলে আমার নাম খেতা, বলে এখন এমএলএর সাথে দেখা করার সুযোগ নাই, 7 দিন পরে আসবে, ও 14 বার গিয়েছে এমএলএর বাড়িতে, পায়ের জুতো ছিঁড়ে গেছে, এমএলএ চিনতে পারে না, এ বাবাজি আমার, ও যতক্ষণ ভোট না পাবে ততক্ষণ চাচা চাচি ভোট একবার আমাকে দাও। ওই নেতাকে ফলো করো, যে নেতা জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলে নাই, যে নেতা শুধু মুসলমানের জন্য নাই, মানব জাতির জন্য কান্না করে গেছেন, হিন্দুদের জন্য কান্না করে গেছেন, খ্রিস্টানদের জন্য কান্না করে গেছেন। নবীজির কান্নার একটাই কারণ, সবাই যেন জান্নাতি হয়, সবাই যেন ইমানদার হয়। আল্লাহর নবী আমার তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল পাগল, হ্যাঁ বলেছিল না, বলে নাই, বলেছিল শোনেন নাই, একজন বুড়ি মহিলা আমার নবীর ভয়ে পালিয়ে যাচ্ছিল, আর ইসলাম ইসলাম জোর করে নাই, ইসলাম জোর করে প্রচার হয় নাই, তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয় নাই, ভারতের জমিনে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তলোয়ারের জোরে যদি ইসলাম প্রচার হতো ভারতে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। এটা ডিসেম্বর মাস 28 তারিখ, 28শে ডিসেম্বর বাগরুইয়ের আজকের মাহফিল জালসা, এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে বাবরি মসজিদ আঘাত করেছিল, যেই জোনা সর্বপ্রথমে গম্বুজে উঠেছিল যে মানুষটা ইসলাম বিদ্বেষী মানুষ ছিল, নাম ছিল বলবীর সিং, কি নাম, এই মসজিদ ভেঙেছিল, ইট নিয়ে কয়েকদিন ধরে মসজিদের ইটে পিশাব করেছিল, পিশাব
কত বড় ইসলাম বিদ্বেষী মানুষ, শুনে রেখে দাও। এখান থেকে কলকাতা রাস্তার ধারে হাজার হাজার মন্দির দেখতে পাবে, সরকারি জায়গায় দখলদারি করে যেখানে সেখানে মন্দির বসানো যায়, কিন্তু দখলদারি করে এক বিঘা জায়গা মন্দিরে মসজিদের জন্য নেওয়া যায়, নেওয়া যাবে না। বন্ধু তোমাকে ভাঙতে হবে না, তুমি আমাকে বলে দিও এক বিঘা জায়গা এটা জোর করে নিয়ে নিয়েছে। আরে জোর করে দখলদারি করে মসজিদে ইবাদত হয় না, সেই জাত আমরা, যে জাতের মসজিদ হবে স্বচ্ছ জায়গায়, মোয়া দিয়ে মমিন হবে, মোয়া দিয়ে মেহনত হবে, মোয়া দিয়ে মমিনের পয়সায়, মোয়া দিয়ে মেহনতের পয়সায় মোয়া দিয়ে মসজিদ তৈরি হবে, মোয়া দিয়ে মক্তব তৈরি হবে, মোয়া দিয়ে মাদ্রাসা তৈরি হবে, মোয়া দিয়ে মৌলানা তৈরি হবে, মোয়া দিয়ে মুফতি তৈরি হবে, মোয়া দিয়ে মুহাদ্দিস তৈরি হবে, মোয়া দিয়ে মুবাশ্বির তৈরি হবে, মোয়া দিয়ে মুহাক্কিক তৈরি হবে, মোয়া দিয়ে মিনার হবে, মোয়া দিয়ে মেম্বার মেহরাব হবে, মোয়া দিয়ে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবে। সুবহানাল্লাহ, মুসলমান ওই বাবরি মসজিদে ডিসেম্বরের 6 তারিখে ভেঙেছিল, নাম কি বললাম বলো? ইটে পিশাব করেছিল, পিশাব বাবা ইতিহাস পড়ে দেখো, তার বাবা তার স্ত্রী চোখ ঘুরিয়ে নিয়ে বলেছিল বেরিয়ে যা। আমরা হিন্দুরা মসজিদের পাশ দিয়ে গেলে প্রণাম করি, রাজনৈতিক নেতাদের উস্কানিতে মসজিদ ভেঙে দিয়ে এলে লজ্জা করলো না, বুকে বাঁধলো না, তেজ পুত্র করে দিয়েছিল ছেলেকে। সেদিন বলবীর ঘর থেকে বার হয়ে নেতাদের পিছনে পিছনে ঘুরে বেরিয়েছিল, কয়েকদিন পরে নিচারাও নেতারা বললো সরে যাও, তোমাকে আর দরকার নাই, আমাদের কাজ মিটে গেছে। আল্লাহর গজব নামতে শুরু হয়ে গেল, যে জায়গা দিয়ে পিশাব করে যেইটে পিশাব করেছিল, আজকে পিশাব করতে যাচ্ছে আর পিশাব নয় রক্ত বার হচ্ছে, রক্ত রক্ত। আল্লাহর গজব, ইন্ডিয়ার ডাক্তাররা হাত গুটিয়ে নিল পারবো না, বিদেশ চলে গেল, বিদেশে বায়োপসি করে ধরা পড়লো তার লজ্জায় স্থানে ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ডাক্তাররা বলল ক্যান্সারের 4টে স্টেজ আছে, তোমার ক্যান্সার 4 নম্বর স্টেজে পৌঁছে গেছে। বলবি আর ডাক্তারদের হাত নাই, তোমাকে যদি শিফা পেতি হয় মহান প্রতিপালকের দরবারে তুমি মাপ চাও, তার যদি দয়া হয় সে তোমাকে মাপ করে তোমাকে শিফা করে দেবে। ওই দিল্লির জামা মসজিদের লম্বা সিঁড়ির গায়ে একদিন দুই দিন নয় 42টা দিন ছেঁড়া পাটা পোশাক নিয়ে রুগা পাতলা হয়ে গেছে মানুষটা, কান্না করেছিল। আল্লাহ পাকের একজন বুজুরগ বান্দা গায়ে হাত বলিয়ে বলেছিল, বাবা তুমি কিসের জন্য কান্না করো, তোমার চোখে জল কেন, তোমার কি বিবি নাই, তুমি কি বাপ মায়ের জন্য মন খারাপ করছো, কি কারণে? সেদিন মানুষটা বলেছিল, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের মাপ পাবো কি পাবো না সেই চিন্তায় চিন্তিত হয়ে মহান প্রতিপালকের কাছে মাপ চাইছি। সেদিন বলেছিল, বাবা লা তাকনাতু মির রহমাতি নিরাশ হয়ে যাবি না, নিরাশ হয়ে যাবি না, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রে ফেরার নাই গুনাহ হয়ে গেছে, রাতের বেলায় গুনাহ করে ফেলেছ, দিনের বেলায় গুনাহ করে ফেলেছ, ফালিয়াযাকু কালিলাও ফালিয়াযাকু কাসীরা। বান্দা আল্লাহকে বলো, বিবি ঘুমিয়ে গেছে, পাড়ার মানুষ ঘুমিয়ে গেছে, একটু নিরিবিলি নির্জনে হয়ে এক আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার তো অনেক বান্দা আছে আল্লাহ, কিন্তু আমার তো অনেক আল্লাহ নাই গো, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই গো মালিক, তুমি আমাকে মাপ করে দাও না আল্লাহ, দুনিয়ার ভিখারি এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক চাইছি আল্লাহ, তুমি আমাকে মাপ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন আল্লাহর বান্দা, সেদিন আল্লাহর বান্দা, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, মহান মালিকের রহমতের আশায় বান্দা যখন দুই হাত পেতে নীরব নির্জনে আল্লাহ পাকের দরবারে মাপ চাইবে,
দেবে। আমার আল্লাহ বলেন, আমি গফুর, আমি গফফার, আমি রহিম, আমি রহমান, আমার নামে রশিলা দিয়ে আমি আমার বান্দাকে মাফ করে দেব। সেদিন আল্লাহ পাকের বুজুরগ বান্দা বলেছিল, বান্দারে এই জায়গায় বসে কান্না করিস নে, গোসল করে নে, কুরআনটাকে বুকে জড়িয়ে নে, মালিকের দরবারে অঙ্গীকার করে নে। সেদিন বলবীর কি করেছিল, আল্লাহ পাকের দরবারে কুরআন বুকে নিয়ে ঝরঝর করে কেঁদে বলেছিল, মালিক আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে নিলাম, কুরআনকে বুকে আঁকড়ে ধরে নিলাম। সেদিন কুরআন বুকে আঁকড়ে ধরে নিয়ে কালেমা পড়ে নিয়েছে, মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছে, মালিক একটা মসজিদে আঘাত করেছে, একটা মসজিদ নয় ভারতের জমিনে আমি 100টা মসজিদ দাঁড় করিয়ে ছাড়ব, 96টা মসজিদ এখনো পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গেছে। ওই মানুষটা কাল ইসলাম বিদ্বেষী ছিল, মসজিদে পিশাব করেছিল, বাবরি মসজিদ সর্বপ্রথম আঘাত করেছিল। খবর লাগিয়ে দেখো, ইতিহাস খুলে দেখো, ইউটিউব গুগল সার্চ করে দেখো, বলবীর সিং বলে একবার তুমি সার্চ করে দেখো, আজ তার মাথায় টুপি পাবে, লম্বা দাড়ি পাবে, লম্বা পোশাক পাবে। আজ কোরআনের আদর্শ, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে কোরআন বুকে আঁকড়ে রেখে আজ সাচ্চা মুমিন মুসলমান হয়ে গেছে। এই মুসলমান আল্লাহর নবীকে পাগল বলেছিল না বলে নাই, আল্লাহর নবীকে নির্বংশ বলেছিল না বলে নাই, নির্বংশ বলেছিল এই জন্য আল্লাহর নবীর ছেলে হয় তার নবীর পুত্র সন্তান সব মারা যায়। তো বেঈমানরা বলেছিল নির্বংশ, ও পাগল, ও জাদুকর। শুনেননি একজন বুড়ি মহিলা আমার নবীর ভয়ে বড় একটা পুটুলি বেঁধে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল, শুনেননি আমার লেখা কবিতা শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জোট, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ, দাঁত ভেঙেছে বয়স বাড়ি, দাঁত ভেঙেছে বয়স বাড়ি, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধোলাই দুসর মলিন বেশ। তো যুবক সামনে এসেছে, যুবক তখন সামনে এসে বলছে, ও মা তোমার গাল তুবড়ে গেছে, তোমার মাথার চুল সাদা হয়েছে, মা তুমি এত বড় পুটুলি যে বেঁধেছো, মা তুমি নিয়ে যেতে পারবে, তুমি আমাকে দাও। তো যুবকটা মাথায় পুটুলি তুলে নিয়েছে, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেতাই যাবে শান্তি পাবে, আম্মা তুমি পাবারাও। বুড়ি মায়ের পুটুলি মাথায় নিয়ে পা পা করে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর বুড়ি মাকে জিজ্ঞাসা করছে, ও মা তুমি এখান থেকে পালাচ্ছ কেন মা? তা বৃদ্ধা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কে রে ধর্ম মদের, লোলি নাকি ভীষণ বড়। কালকে কে আসবে গায়ে? খুব বদমাস লোক, সে আমার ধর্ম নিয়ে নেবে গো, সে মুহাম্মদের ভয়ে পালাচ্ছে। তা যুবকটা পিছন পিছন যায়, বুড়ি মা লাঠি নিয়ে টুক টুক করে যায়, কিছু দূর যেতে 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 তখন বুড়ি নিজেই বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট কেলে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পর, বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে স। যুবক তোমার কোথায় বাড়ি বাবু, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার কথা, বলো না, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যায়।
যুবক তখন ছুটে এসে বুড়ি মায়ের সামনে হাত দুটো জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বল ওমা, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মহাম্মা। সেদিন বুড়ি মা ঝরঝর করে কেঁদেছে, ওরা পাগল বলেছিল, ওরা নবীকে জাদুকর বলেছিল, বলেছিল আল্লাহর নবীর উপর কোরআনটা নাজিল হয়েছিল। নবীজির বয়স কত বছর ছিল? নবীজির বয়স ছিল 40 বছর। কত কত? আল্লাহর নবী কোরআনের আয়াতটা তায়েফের ময়দানে নিয়ে গিয়েছিলেন, তায়েফের নিষ্ঠুর মানুষগুলোর সামনে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা আল্লাহ রসুল বলে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা ব্যঙ্গ করে বলেছিল, মোহাম্মদ তুমি ঘুরে ফিরে এই জায়গায় মরতে এলে, মোহাম্মদ তুমি মরার জায়গার পেলে না, এই জায়গায় মরে গেলে মাটি দিবার লোক পাবে না মোহাম্মদ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেল বেঈমানদের এমন কথা শুনে। সেদিন আল্লাহর নবীকে মারবো বলে তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, ওই পাগল মোহাম্মদটা রাস্তা দিয়ে যখন যাবে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি, সুস্থ হালতে যেন পা পারাতে না পারে। সেদিন ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে পাগল মনে করে ভুল ভুল মোটা মোটা পাথর নিয়ে দেহের জোর আঘাত দিয়ে দিয়ে এমন করে পাথরগুলো ছুঁড়েছিল। আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ছিল, ইতিহাস সাক্ষ্য দেয়, সোনার পানিতে হাদিসের কিতাবে লেখা আছে, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল, সারা শরীর রক্তে সাদা পোশাকটা লাল হয়ে গেল। সেদিন বেঈমানরা বলল, মুহাম্মদকে এমন করে মার যেন মুহাম্মদ আল্লাহ আল্লাহ বলতে আর না পারে। সেদিন আল্লাহর নবীকে তায়েফের পাহাড়ের ধারে বেঈমানরা গোল করে ঘিরে ধরে নিল, আল্লাহর নবীকে গোল করে ঘিরে ধরে এমন করে মেরেছিল পাথরের আঘাতে, আল্লাহর নবীর চেহারাটা আল্লাহর নবীর চেহারা ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আর আল্লাহর নবীকে 3 দিনবার পাথরে ঘা মেরেছিল। আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল, আল্লাহর নবীর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের খড়মটা চামড়ার সাথে জমাট বেঁধে গেল। সেদিন আল্লাহর নবী বেহুশ হয়ে মরার মতো হয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে পড়ে গেল। সেদিন বেঈমানরা নড়িয়ে দেখেছে মোহাম্মদ আর নড়ে না, মোহাম্মদ মরে গেল। হাসতে হাসতে বেঈমানরা চলে যাচ্ছে, আসমান থেকে জিবরাইল ফেরেশতা কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীকে কোলে তুলে নিয়ে ওহুদের পাহাড়ে চূড়ায় নিয়ে গেছে। ওহুদের পাহাড়ে চূড়ায় নিয়ে গিয়ে কাতর কণ্ঠে জিবরাইল বলেছিল, এ ওহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাবে না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো ওহুদ পাহাড়কে আমার আল্লাহ সৃষ্টি করতো না, আজকে তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একবার তুই নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে ওই পাহাড়ের চূড়ায় যদি একবার ওঠে এখনো দেখতে পাবে আমার নবীকে যে জায়গায় শুইয়ে রেখেছিল ওই জায়গাটা এখনো সমতল হয়ে আছে। আল্লাহর নবীকে ওই পাহাড়ের চূড়ায় সমতলের ওপর নবীকে শুইয়ে দিয়ে জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করেছিলেন। আল্লাহর নবীর চোখটা মিলে জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন, জিবরাইল এ ভাই, জিবরাইল ফেরেশতা তুমি এমন করে কাঁদো কেন ভাই? সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে যাদের আগমনের কারণে ইয়া রাসূলুল্লাহ সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি অনুমতি দেন, একবার আপনি অর্ডার দেন, বেঈমানগুলোকে দুঃসাহস করে দাও। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, না না ভাই জিবরাইল, না আমি অর্ডার দেব আর তুমি তাদেরকে ধ্বংস করে দেবে, না তারা তোমাকে চিনতে পারে নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির কল্যাণ কর্তা হয়ে, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে পৃথিবীর জমিনে এসেছি জিবরাইল, না না
সেদিন জিব্রাইল ফেরেশতা কাতর কণ্ঠে আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি বলেন, আপনার খুব কষ্ট হচ্ছে, কষ্টের কথাটা একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী নিজের কষ্টের কথাটা গোপন রেখে জিব্রাইলের মুখটা টিপে ধরে বলেছিল, ভাই জিব্রাইল, ভাই জিব্রাইল, না, আমার কষ্টের কথা তুমি আল্লাহকে শোনাবে না, আমার মালিককে শোনাবে না। এ ভাই জিব্রাইল, তুমি আমার আল্লাহকে একটা কথা শোনাবে, বলো না, শোনাবে? এ ভাই জিব্রাইল, তুমি শোনাবে? সেদিন যেন সন্তান যেন বাপকে ভয়ে বলতে পারছে না, মায়ের মাধ্যম দিয়ে যেমন বলা করাই, এমন সময় আল্লাহ যেন আল্লাহর হাবিব আল্লাহকে বলতে না পেরে জিব্রাইলকে বলছেন, জিব্রাইল, তুমি আমার আল্লাহকে বলবে, আমার আমার আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিব্রাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে দেখেছি, আমি মূসা কালিমকে দেখেছি, আমি দাউদ নবী খলিফাতুল্লাহকে দেখেছি, আমি নূহ নবী নাজিউল্লাহকে দেখেছি, আমি ইব্রাহিম নবী খলিলুল্লাহকে দেখেছি, আমি ইসমাইল নবী জাবিউল্লাহকে দেখেছি। তারাও সংসার করেছিল, কখনো কখনো বিলবাল বাচ্চা সংসারের কথা, সংসারের মায়ায় পড়ে উম্মত উম্মতির কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সংসারের কথা ভুলে যান কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যান না গো নবী। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি উম্মত উম্মতি বিনে আমি নবী জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। ওই নবীর উম্মত আমরা। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, 10 বছর পার হয়ে গেল, সময় হয়ে গেছে, শুধু এই ঘটনাটা বলে আমি শেষ করব। 10 বছর পার হয়ে গেছে, আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সংসারে সংসার করতে এসেছেন। এমন সময় আল্লাহর নবী বলেছেন, আয়েশা, আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমার শরীর একবার হাত দাও তো। আম্মা আয়েশা হাত দিয়ে বলছেন, নবীর শরীরটা এত গরম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, সকাল থেকে খুব জ্বর এসেছে। আয়েশা, আয়েশা রে, ওই যে জাইতুনের তেলটা আছে, আয়েশা, ওই জাইতুনের তেলটা একটু গরম করে আমার পিঠে মালিশ করে দেবে? আয়েশা, আম্মা আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আল্লাহর নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পিঠের কাপড়টা একবার তোলেন, আমি আপনার পিঠে মালিশ করে দেব। আল্লাহর নবী নিজে হাতে নিজের পিঠের কাপড়টা এরকম তুলে ধরেছেন, আর আম্মা আয়েশা তেল মালিশ করতে যাবেন, হাতটা সরিয়ে নিয়ে বলছেন, নবী গো, ওগো নবী, আপনার বসন্ত হয়েছিল, আপনার কবে পক্ষ হয়েছিল নবী? নবী গো, আপনি তো আমাকে কোনোদিন বলেন, আপনার পেটে খাল খাল গর্ত গর্ত কেমন করে হলো গো নবী? আমি তো কোনোদিন দেখিনি আপনার পিঠে এমন খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ দেখা যায়। সেদিন আল্লাহর নবীর বাক রুদ্ধ হয়ে গেছে, নবী কেঁদেছে আর বলেছেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত নামক রোগ হয় না রে আয়েশা। 10 বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষটা আমাকে এমন করে মেরেছিল, পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। 10 বছরে কত মানুষ গুজরে গেছে, কত মানুষ চলে গেছে, কত সময় পার হয়ে গেল আয়েশা, এখনো তোমার নবীর দেখির দাগগুলো মুছে যায়নি রে আয়েশা। আয়েশা, আমি আমার দেহের দাগটা আমি আমার আল্লাহকে দেখাবো, আর আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমতের জোয়ার আসবে, আর আমি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য চাইবো। সেদিন আম্মা যান আয়েশা সিদ্দিকা নবীর পিঠে একটু তেলটা মালিশ করেছেন, আল্লাহর নবী বিবি আয়েশার হাতটা ধরে সামনের দিকে বসিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা নবীর সামনের কাছে বসেছেন, আর হাঁটুর কাছে নবীজির আম্মা আয়েশা ফুতিনটা রেখে চোখ দুটো নিচু করে আছেন। আল্লাহর নবী দুটো হাতে করে বিবি আয়েশা সিদ্দিকা ফুতিন ধরে বলছেন, আয়েশা, একবার আমার দিকে তাকাও, আয়েশা, একবার আমার দিকে তাকাও আয়েশা। আম্মা আয়েশা নবীজির দিকে তাকিয়ে আছেন, আর আল্লাহর নবী বলছেন, দেখো আয়েশা, আমার চুলগুলো, আমার দাড়িগুলো অল্প দিনে সাদা হয়ে গেল আয়েশা। মা আয়েশা বললেন,
আপনি খুব চিন্তা করেন গো নবী, আপনি কেন এত চিন্তা করেন, সব সময় আপনি চিন্তা করেন। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে সংসারের চিন্তা আমার হয় না রে আয়েশা, বহু বাচ্চার চিন্তা আমার হয় না রে আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য বড় চিন্তা হয়, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। এই মুসলমান ওই নবীকে ভুলে গেলেন, ওই নবীর মহব্বত ত্যাগ করে দিলেন, ওই নবীর সুন্নতকে ত্যাগ করে দিলেন। জানেন কাল যখন হাসরের ময়দান হবে আমরা সবাই ঘুমিয়ে থাকব, আমরা সবাই ঘুমিয়ে থাকব, সবার আগে আমার নবীকে উঠাবেন, আল্লাহর নবীর কদমে হাত দিয়ে ফেরেশতারা জাগাবেন, সবার আগে নবীকে জাগানো হবে, আল্লাহর নবীকে বলবেন নবী গো আপনি উঠুন, আল্লাহর নবী তড়ফড়িয়ে উঠে বলবে আমার উম্মতগুলো কোথায়, আমার উম্মতগুলো আমাকে নিতে এলো না, আমার উম্মতগুলো একবার আমাকে নিতে এলো না। সেদিন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন সবাই ঘুমিয়ে আছে, সবার আগে আপনাকে জাগানো হয়েছে গো নবী, আপনি চলুন না। সেদিন আল্লাহর রাসূল হাসরের ময়দানে যাবেন, চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে, আমার নবীর চেহারায় কাদামাকা হয়ে থাকবে, আমার নবীর চেহারায় কাদামাকা হয়ে থাকবে, নবী বিল 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 করে বলবে, আল্লাহ বলবেন আমার হাবিবের জন্য মকামে মাহমুদ রেখেছে, আমার হাবিবের কি হয়ে গেল, আমার হাবিব এমন কেন করে, আমার হাবিবের চেহারায় কাদামাকা কেন। সেদিন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন রওজা মুবারকে নবী উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন, মদিনার মাটি ভিজে কাদা হয়েছে, কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে, নবী বিলবিল করে উম্মতকে খুঁজে খুঁজে বেড়াই, আমার উম্মত গোথা গোথায় গেল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই নবীর উম্মত আমরা। হে মুসলমান, হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, ওই নবীজির সুন্নতকে জিন্দা রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও, নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যা ফাবুদু। আমার বান্দা হবে তারা হারাম থেকে নিজেকে দূরে রাখবে, যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, যারা আমার বান্দা হবে তারা হালালকে গ্রহণ করে যেখানে সময় পাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর রেজা মন্দি হাসিল করে তারা। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যা ফাবুদু। অন্য জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কোরআনেতে পারা নম্বর 10 সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 24 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 6 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাকশাওনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাওনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওগো নবী আপনি বলে দেন বাপ মাকে ভালোবাসো, আমি আল্লাহ বারবার বলেছি বাপ মায়ের সেবা করো, বাপ মাকে মহব্বত করো, ভাই বোনের হক আদায় করো, ছেলে মেয়েকে মহব্বত করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমরা ব্যবসা বিজনেস করো, আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাষাবাদ করো, আমি আল্লাহ চাষাবাদ করতে মানা করি নাই, চাকরি বাকরি করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, আমি আল্লাহ কখনো মানা করি নাই। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেখানে যা করবে করে নাও যেন আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর ভালোবাসা কখনো কম হয়ে যায় না।
শুধু মুখে নবী নবী করলে নবীর ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে পড়তে বলেছি আমার উম্মত তেমন করে পড়ে, আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায়, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি আমার উম্মত তেমন করে বাথরুমে যায়, আমি যেমন করে বসতে বলেছি আমার উম্মত তেমন করে বসে, আমি যেমন করে হাসতে বলেছি আমার উম্মত তেমন করে হাসে। আমি নবী জানিয়ে দি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে, যে মানুষটা যে আমাকে ভালোবাসে ওই মানুষটার হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে রহমতের জান্নাতে নিয়ে যাব। আমার মুসলমানের ছেলেরা, এ বাবাজিরা ভাইরাই, আমার শেষ বেলায় একটু কথা বলে দিয়ে যাই, শেষ বেলায় হিন্দু ধর্মগ্রন্থের একটু বেদের কথা বলে দিয়ে যাই। বেদে সুন্দর করে বলা আছে, পুরনমাদং পুরনমিদং পুরনপ্রচ্যুতে পুরনস্য পুরনমাদং পুরনস্য পুরনপ্রশিষ্যতে ও নমঃ। পৃথিবীর জমিনে তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, উচ্চ নারায়ণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছদে মোটা মোটা করে বলা আছে, লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, বেদ বলে দিয়েছে শোনো, পৃথিবীর জমিনে যদি উচ্চ পদবী লাভ করতে চাও সর্বদা এক আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো, আর তোমরা যদি নরক থেকে স্বর্গ লাভ করিতে চাও, নরক থেকে যদি তোমরা বাঁচতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরভাব হিনতীত জপি নামে মোহাম্মদ, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন ব্যক্তির চরিত্রকে ফলো করো, একজন ব্যক্তির আদর্শ ফলো করো। কোরআনে কথা জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আদর্শে আদর্শিত হয়ে যাও, তার আদর্শ গলায় ঝুলিয়ে নাও। ওয়া ইন্নাকা আলা আলা খুলকিন আযীম, যাকে উত্তম করেছে সব দিক দিয়ে, চরিত্র দিক দিয়ে, সৌন্দর্যতার দিক দিয়ে। হাওয়া এ মুসলমানের ছেলেরা, আদর্শ ফলো করব কার 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 ফলো করব? চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো খ্রিস্টানের মতো। আচ্ছা বলেন, আগেকার ছেলেরা মেয়েরা কোন ছেঁড়া প্যান্ট পরেছে? পরেছে, অভাবের তারও নাই। আর এখন এইখানে ছেঁড়া, পাচার কাছে ছেঁড়া, আর সামনের দিকে যদি ছেঁড়া হয় ওই প্যান্টের দাম বেশি হওয়া, হ্যাঁ সাংঘাতিক জিনিস। মানে যত ন্যাংটা হতে পারবে তত দামি, তত ভাইরাল। ওদের জ্বলনে ফেসবুক খোলা দেয়। আবার কিছু কিছু ছেলে আছে বাপ, বিয়ে করেছে দিয়ে বউয়ের ছবি এরকম করে তুলেছে, কিছু করে তুলে ফেসবুকে সে দিয়ে, দেখ মাল দেখ কি নিয়ে এলাম, গোটা পৃথিবীর লোক দেখ, লজ্জাও লাগে না। বিয়ে করে এনে ওর বন্ধুগুলোকে বলছে, তোরা গল্প কর আমি আসছি, যে বন্ধুগুলো মজা নিচ্ছে, ছি 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 লজ্জা লাগে না? এই মেয়ে দেখতে যাবে বন্ধু লিয়ে কি রে, তোর মেয়ে পছন্দ হয়েছে, বাপ মায়ের পছন্দ হয়েছে, বিয়ে কর। চারটে যদি গুণ ভালো থাকে পুরুষ মানুষ বিয়ে করো, কটা গুণ ভালো থাকলে? এক, তোমার জৈন ক্ষমতা যদি ভালো থাকে,
তুমি মেয়েকে বিবিকে সুখ দিতে পারবে। আর এ মাল যা তেরেঙ্গা খাচ্ছে বুঝলেন, 3 মাস পরে বউ যদি না পালাই তোমার নাম বলবেন। যত যে বেশি বিমল খাবে, তুমি কি ভাবছো মনে মনে, যত যত বেশি বেশি বিমল খাবে আর যত বেশি বেশি খারাপ সিনেমা দেখবে, তত বেশি বেশি হারবাল কোম্পানি ধনী হবে আর অল্প দিনে বউ পালাবে, তোমার মাল অন্যজনা ভোগ করবে। হ্যাঁ এটাই সত্য। বিমলে কত পরিমাণে জৈন ক্ষমতার খারাপি করে তোমরা জানো না। আর একটা বলে দিয়ে যাই, ইসলাম ধর্ম তো সুজাক ধর্ম নয়। আল্লাহর নবী বলেছেন, পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে কা তারা কারা, পুরুষ মানুষ যারা। এ আবার এমন প্যান করেছে মানে গোটা গিরামের আর ঝাড়ু মারতে হবে না, ও প্যানকে করে ঝাড়ু মেরে মেরে নিয়ে যাবে। এই কোনদিন জানা আছে ইসলাম ধর্মে কেন পুরুষ মানুষ গিরার উপরে কাপড় পরিধান করবে? বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বলে, শোনো ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জর্জ বার্নার্ড স বলে, আই বিলিভ ইফ এম এ লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোয়াট ওয়াজ জম দ্য ডিক্টেটরস অফ মানাহুল ইউ উইল সাকসিড ইন সলভিং প্রবলেম দ্যাট উইল ফিনিং ইটস মাচ পিস এন্ড হ্যাপিন। আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একজন মহা বৈজ্ঞানিক। তিনি আজকের অন্ধকার সময়ে যদি একবার আসেন, পদধূলি দেওয়া মাত্র গোটা অন্ধকার দূরীভূত হয়ে গোটা জাহান আলোয় আলোকিত হবে। বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বলে, পুরুষ মানুষ এই গিরায় সূর্যের আলো দাও, সর্বদাই মোজা ব্যবহার করো না, সর্বদাই এই গিরা ঢাকা রেখো না। কেন রাখবে না? শোনো, সূর্যের আলো পড়বে, সূর্যের আলো পড়ার কারণে হরমোন আর জৈন ক্ষমতা তোমার বেড়ে যাবে। কিন্তু মহিলাদের গিরা ঢাকা দেওয়া থাকতে হবে, মহিলাদের কাপড় ওপরে পরা যাবে না। কেন মহিলাদের কাপড় গিরা? ওদের কি সূর্য না, ওদের সূর্যের আলো দরকার হবে না, ওরা সোনা নামক ধাতু ব্যবহার করবে। সূর্যের আলোতে যে উপকার পাওয়া যায় সোনা নামক ধাতুতে সেই একই উপকার হয়ে যায় বলে সুবহানাল্লাহ। মহিলা হাতে মেহেদি দেবে, পুরুষ মানুষের হাত রঙিন করা যাবে না, পুরুষ মানুষের হাতে মেহেদি করা যাবে না। মহিলা গহনা পরবে, মহিলা হাতে মালা পরবে, মহিলা গলায় গহনা পরবে, পুরুষ মানুষ সোনার হার পরবে না, পুরুষ মানুষ গহনা ব্যবহার করবে। এই দেখেন আমার শিক্ষিত মুসলমান সুদি মানুষেরা, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম একটাই কথা, কোরআন পড়েন, ছেলে মেয়েদের কোরআন পড়ান, নবীর আদর্শ ফলো করেন। হ্যাঁ শুনে রেখে দেন, চুল কাটবো কার মতো? শেষ করে দেবো। হ্যাঁ এদিকে লক্ষ্য করেন, এই দেখেন, এই বাবাজির আমার এদিকে লক্ষ্য করেন। তা কিছু কিছু মানুষ বলে জামানা খারাপ গো, জামানা খুব খারাপ, এখনকার মেয়েরা যা করছে ছেলেরা যা করছে, কি বলছো বলো, জামানা খারাপ? জামানা ঠিক আছে, আমরা খারাপ হয়ে গেছি। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি হায় এত পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশে জরিনা।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। চুল কাটবো কার মতো? বিরাট কোহলির মতো? শাহরুখ খানের মতো? কার মতো কাটবো? সেলুনে গিয়ে বলবেন তো একবার যে ভাই আমার চুলটা নবীজির মতো কেটে দাও তো। তোমার সেলুনের মাথা তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে বেটা। ও সব কাটিং জানে, নবীজির কাটিং জানে না। কাল থেকে নবীজির চুল কাটবো ইনশাল্লাহ, নবীজির মতো করে পোশাক পরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো বহুবার বলে দিয়েছে আগে, মিছে কথা ইনশাল্লাহ নাকি? এই বাবা জিরা ভাই রামা না আর নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করুক, নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, নবীজিকে সবচেয়ে মহব্বত করার তৌফিক দান করেন, নিজেরা কোরআন পড়েন, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার জন্য বার বার তালিম দেন, হাফেজ সাহেবের কাছে পাঠান, মক্তবে পাঠান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সম্মুখে অনেকক্ষণ কথা বললাম, কথা বলতে বলতে যদি কোনো ভুল হয়ে থাকে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের কাছে আমি মাফ চাইছি। আমার হিন্দু ভাইরা মনে কষ্ট নেবেন না, আমাদের সম্প্রীতি সবাই অনেক কিছু কথা বলে দিয়েছি। হ্যাঁ, ইসলাম ধর্ম স্বচ্ছ, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমার শিক্ষিত মুসলমান সুধি মানুষেরা, আল্লাহ আমাদের সকলকে সম্প্রীতি ভালোবাসা বজায় রাখার, ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করেন। ভারতের মাটিতে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করছি, আগামীতেও বাস করবো। আগে যেমন মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, আগামীতেও চলবে। মন্দিরে হবে ঘন্টা, মসজিদে হবে আজান, ওদেরও অসুবিধা হয়নি, আমাদেরও অসুবিধা হবে না। এক দেশে বাস করব, এক রাস্তায় চলব, এক ভাই একসাথে ব্যবসা বিজনেস চাষ আবাদ করব না। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ইসলামের উপর সুন্নতের উপর চলার তৌফিক দান করে। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Oh,